পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 8-এর ইতিহাস বিষয়ের নবম অধ্যায় বা শেষ অধ্যায়, ভারতের সংবিধান, গণতন্ত্রের কাঠামো এবং জনগণের অধিকার, এই অধ্যায় থেকে আমি অলরেডি প্রথম একটা ভিডিও বানিয়েছি। আজকে দ্বিতীয় ভিডিওতে আমি আঞ্চলিক স্বায়ত্তশাসন সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করছি। আঞ্চলিক স্বায়ত্তশাসন বা প্রশাসনিক কাঠাময় বা শাসনতান্ত্রিক কাঠাময় একদম নিম্ন স্তরে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং শহরের ক্ষেত্রে পৌর প্রশাসন অর্থাৎ পৌরসভা, তার কি কি কাজ রয়েছে তা নিয়ে এই অংশে আমি আলোচনা করব। এছাড়া নারী জাতির সমানাধিকারের বা বিষয় বা নারী জাতির উন্নয়নের জন্য সামাজিক উন্নয়নে নারীদের কি কি ভূমিকা রয়েছে বা সামাজিক উন্নয়নে কি কি ভূমিকা নেওয়া হয়েছে, নারীদের ক্ষেত্রে কি কি আইন রয়েছে তা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, এই অংশে আমি আলোচনা করেছি। স্থানীয় বা আঞ্চলিক স্তরে স্বায়ত্তশাসন বা যে শাসন ব্যবস্থার যে ভাগ করে দেওয়া স্থানীয় স্তরে, ভারতবর্ষের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার এটা কিন্তু একটা অন্যতম বৈশিষ্ট্য। কারণ স্থানীয় বা আঞ্চলিক স্তরেও কিন্তু ভারতবর্ষের জনগণ তার প্রতিনিধিকে নির্বাচন করতে পারেন এবং তার মাধ্যমে জনগণের কাজকর্ম কিন্তু পরিচালিত হয়। সাধারণ জনগণ তাদের স্থানীয় অঞ্চলের শাসন ব্যবস্থায় সরাসরি অংশ নিতে পারেন, অর্থাৎ স্থানীয় অঞ্চলে বা লোকাল এরিয়া যারা থাকেন তারা সেই এলাকার উন্নয়নের জন্য সাধারণ জনগণের কিন্তু একটা বড় ভূমিকা থাকে। তারা নিজেরাই গ্রাম শহরের শাসন প্রতিষ্ঠানগুলোকে পরিচালনা করতে পারেন। স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠানগুলিকে স্থানীয় মানুষজন প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার ফলে তাদের মধ্যে নাগরিক চেতনা, প্রশাসনিক অভিজ্ঞতা তৈরি হয়। স্থানীয় অঞ্চলে তারা কাজকর্ম করার ফলে তাদের মধ্যে নাগরিক চেতনা, জনগণের যে কাজকর্মের যে চেতনা এবং প্রশাসনিক ক্ষেত্রে নানা ধরনের অভিজ্ঞতা তারা কিন্তু অর্জন করতে পারেন। তার ফলে গণতান্ত্রিক ক্ষেত্রে শাসন ব্যবস্থা আরো সফলভাবে কিন্তু রূপ পায়। পশ্চিমবঙ্গের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা গ্রামীণ এবং পৌর অর্থাৎ গ্রাম অঞ্চলের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা রয়েছে এবং পৌর স্তরে পৌরসভায় কিন্তু স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা রয়েছে। গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থাকে পঞ্চায়েত ব্যবস্থা বলা হয়। পঞ্চায়েত ব্যবস্থায় কিন্তু অনেকগুলো স্তর রয়েছে, আমরা সেটা আলোচনা করেছি এবং সেই নিয়ে কিন্তু আলোচনা হয়েছে ক্লাস 8-এও তোমরা পড়েছ। পঞ্চায়েত স্তরে 3টি ভাগ রয়েছে। একদম নিচের স্তর হলো গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি এবং তারপরে রয়েছে জেলা পরিষদ। এই 3টে স্তর কিন্তু রয়েছে। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় সবচেয়ে নিচে কিন্তু কিন্তু গুরুত্বপূর্ণ স্তর কিন্তু এই গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত আইন অনুসারে কতগুলি পরপর সংলগ্ন গ্রাম বা গ্রামের সমষ্টি নিয়ে গ্রাম পঞ্চায়েতের এলাকা নির্ধারিত হয়। অর্থাৎ একটা গ্রামের বা পার্শ্ববর্তী গ্রাম, দুটো গ্রাম নিয়েও কিন্তু গ্রাম পঞ্চায়েত হতে পারে, পঞ্চায়েতের এরিয়া হতে পারে। গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হতে হলে একজন ব্যক্তিকে অবশ্যই পঞ্চায়েতের অধীনস্থ ভোটার হতে হবে। অর্থাৎ কেউ যদি পঞ্চায়েতের প্রার্থী হিসাবে নিজের মনোনয়ন দিতে চান বা ভোটে দাঁড়াতে চান, তাহলে তাকে অবশ্যই সেই পঞ্চায়েত এলাকার কিন্তু অধিবাসী হতে হবে, না হলে কিন্তু তিনি ভোটার যদি না হন তাহলে কিন্তু তিনি ভোটে দাঁড়াতে পারবেন না। কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরিজীবী কোনো ব্যক্তি যদি কেন্দ্র সরকারের বা রাজ্য সরকারের অধীনে চাকরি করেন তাহলে কিন্তু ভোটে লড়তে পারবেন না। যদিও শিক্ষকদের ক্ষেত্রে সেটা হয় না, কারণ শিক্ষকরা কিন্তু সরাসরি রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী নন। কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরিজীবী হলে তিনি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হতে পারেন না। পঞ্চায়েতের সদস্যরা সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে অর্থাৎ 18+ নাগরিকদের ভোটে তারা কিন্তু 5 বছরের জন্য নির্বাচিত হন। গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত নির্বাচিত প্রতিনিধিরা অর্থাৎ যারা ভোটে গ্রাম পঞ্চায়েতের মেম্বার হলেন, তারা নিজেদের মধ্য থেকে একজনকে পঞ্চায়েত প্রধান নিয়োগ করলেন এবং আরেকজনকে তারা উপপ্রধান নির্বাচন করলেন। অর্থাৎ যারা মেম্বার হলেন তাদের মধ্য থেকে তারা একজনকে সিলেক্ট করে নিলেন। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে তিনি গণ্যমান্য ব্যক্তি, অর্থাৎ পঞ্চায়েতের মেম্বারদের মধ্যে তিনি হয়তো নানা দিক থেকে এগিয়ে আছেন জ্ঞানে, বুদ্ধিতে, পাণ্ডিত্যে, তো তাকে নির্বাচন করা হলো প্রধান এবং আরেকজনকে উপপ্রধান। বর্তমানে প্রধান এবং উপপ্রধান পদটি, প্রধান এবং উপপ্রধান যারা হন তাদের মধ্যে 1/3 কিন্তু মহিলা সদস্য থাকতে হবে, এটা কিন্তু রুলস হয়ে গেছে। এবং অবশ্যই জনসংখ্যার অনুপাতে তপশিলি জাতি অর্থাৎ SC এবং ST-দের জন্য কিন্তু সংরক্ষিত রয়েছে। অর্থাৎ SC ST এবং মহিলাদের যে অনুপাত অর্থাৎ 1/3 মহিলা, এটা কিন্তু অবশ্যই প্রধান উপপ্রধান নির্বাচনের ক্ষেত্রে এটাকে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ একটা আসন সংরক্ষণের ব্যাপার কিন্তু রয়েছে। গ্রাম পঞ্চায়েতের কার্যকাল,
গ্রাম পঞ্চায়েত কিন্তু 5 বছর ধরে কাজ করে, তবে বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকার এর মেয়াদ 6 মাস বাড়াতে পারে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের মেয়াদ কিন্তু 6 মাস বাড়াতে পারে রাজ্য সরকার। পঞ্চায়েত আইন অনুসারে পঞ্চায়েতের যে রুলস রেগুলেশন রয়েছে, তার যে আইন রয়েছে, তাতে বলা হয়েছে অন্তত মাসে একবার পঞ্চায়েতের সভা ডাকতেই হবে। সেই পঞ্চায়েতের সভায় বিভিন্ন মানুষ উপস্থিত হয়ে নানা ধরনের কথা বলবে বা পঞ্চায়েতের মেম্বাররা তাদের মধ্যে আলোচনা আলাপ আলোচনা করবে। গ্রাম পঞ্চায়েতের সভায় সাধারণত সভাপতিত্ব করেন, যিনি সভাপতি হন তিনি হলেন গ্রামের প্রধান, গ্রাম প্রধান। পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের উপর স্তর হলো পঞ্চায়েত সমিতি। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার এটি দ্বিতীয় স্তর পঞ্চায়েত সমিতি। কয়েকটি গ্রাম নিয়ে হয় এক একটা ব্লক, সেই ব্লকের নাম অনুসারে নির্দিষ্ট পঞ্চায়েত সমিতি নামকরণ করা হয়। অর্থাৎ ব্লকের যা নাম সেই অনুযায়ী কিন্তু পঞ্চায়েত সমিতিরও নাম হয়। ব্লক উন্নয়নের সার্বিক দায়িত্ব, অর্থাৎ ব্লকের উন্নয়নের সমস্ত দায়িত্ব কিন্তু এই পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত সমিতি সেই দায়িত্বগুলো পালন করে। পঞ্চায়েত সমিতিতেও তপশিলী জাতি উপজাতি অর্থাৎ SC ST এবং মহিলা সদস্য না থাকলে সেক্ষেত্রে সরকার তাদের মধ্য থেকে সর্বাধিক 2 জন সদস্য নিয়োগ করতে পারে। যদি দেখা যায় পঞ্চায়েত সমিতিতে তপশিলী জাতি উপজাতি কেউ নেই, কেউ দাঁড়ায়নি বা কেউ নির্বাচিত হননি এবং কোনো মহিলা সদস্য নেই, তাহলে সরকার তাদের মধ্য থেকে সর্বাধিক 2 জন সদস্য, তাদের মধ্য থেকে 2 জন সদস্যকে কিন্তু নির্বাচন দিতে পারেন। এরপরে চলে যাচ্ছি পরের পাতায়। পঞ্চায়েত সমিতির নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য অর্থাৎ পঞ্চায়েত সমিতিতে ভোটে লড়ার জন্য গ্রাম পঞ্চায়েতের প্রার্থীর সমান, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের একজন প্রার্থী হতে গেলে তাকে যে যোগ্যতা দরকার হয় পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে একই যোগ্যতা লাগে। কার্যকালের মেয়াদ হলো 5 বছর, 5 বছর ধরে তিনি এই সেই পদে থাকতে পারেন। তবে বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েতের মতো পঞ্চায়েত সমিতির মেয়াদও 6 মাস বাড়াতে পারে। পঞ্চায়েত আইনে 3 মাস অন্তর সমিতির সভা, যেমন গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রতি মাসে সভা ডাকতে হয়, পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে কিন্তু 3 মাস অন্তর অন্তর সভা অবশ্যই ডাকতে হবে। পঞ্চায়েত সমিতির যে নির্বাচিত সদস্যরা থাকেন তাদের মধ্য থেকে একজনকে সভাপতি নির্বাচন করা হয় এবং একজনকে সহসভাপতি নির্বাচন করা হয়। সমিতির সভায় সভাপতি এবং তার অনুপস্থিতিতে সহসভাপতি সভাপতিত্ব করেন। অর্থাৎ সভাপতি যদি না থাকে তাহলে সহসভাপতি কিন্তু সভাপতি স্থান দখল করেন। এই সভাপতি এবং সহসভাপতির পদটিও কিন্তু গ্রাম পঞ্চায়েতের মতোই 1/3 মহিলা এবং জনসংখ্যার অনুপাতে তপশিলি জাতি উপজাতিদের জন্য সংরক্ষিত। অর্থাৎ 1/3 কিন্তু মহিলা ও তপশিলি অর্থাৎ SC এবং ST-দের জন্য সংরক্ষিত রয়েছে। এই যে পঞ্চায়েত যে স্তর রয়েছে, 3টি স্তর, 3-স্তরীয় পঞ্চায়েতের একদম উপরের স্তর হলো জেলা পরিষদ। 2013 সালে যে পরিসংখ্যান তাতে পশ্চিমবঙ্গের 19টি জেলার মধ্যে কলকাতা এবং দার্জিলিং বাদ দিয়ে প্রত্যেকটি জেলায় কিন্তু জেলা পরিষদ আছে। জেলা পরিষদে প্রার্থী হওয়ার জন্য কোনো ব্যক্তির গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির প্রার্থীর সমতুল্য যোগ্যতা থাকা দরকার। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের প্রার্থীর যার যোগ্যতা থাকে বা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে যেমন যোগ্যতা থাকে, জেলা পরিষদের ক্ষেত্রেও সেম যোগ্যতা থাকলেই হবে। জেলা পরিষদের কার্যকালও 5 বছর, তবে বিশেষ পরিস্থিতিতে কার্যকাল কিছুটা বাড়ানো যায়। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন অনুযায়ী জেলা পরিষদের ক্ষেত্রে পঞ্চায়েত সমিতির মতো 3 মাস অন্তর একবার অধিবেশন ডাকতেই হবে। জেলা পরিষদের সভায় যিনি সভাপতিত্ব করেন তাকে কিন্তু বলা হয় সভাধিপতি। সভাধিপতির অবর্তমানে সহসভাধিপতি, তিনি কিন্তু সভার কাজ পরিচালনা করেন। জেলা পরিষদের নির্বাচিত সদস্যরা অর্থাৎ জেলা পরিষদে যারা থাকেন, যারা নির্বাচিত হন, তাদের মধ্য থেকে একজনকে সভাধিপতি এবং আরেকজনকে সহসভাধিপতি সিলেক্ট করা হয়। সভাধিপতি এবং সহসভাধিপতি পূর্ণ সময়ের জন্য নিযুক্ত, নিজ পদে থাকাকালীন কোনো লাভজনক সংস্থা, ব্যবসা, পেশায় তারা নিযুক্ত থাকতে পারেন না। তারা কিন্তু এই ফুল 5 বছরই কিন্তু সেই টার্মে তারা থাকবেন। এরপরে চলে যাচ্ছি শহরের যে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা অর্থাৎ পৌরসভা, তা নিয়ে আলোচনায়। রাজ্য সরকার প্রতিটি পৌর অঞ্চলকে কতগুলি ওয়ার্ডে ভাগ করেছে, ভাগ করতে পারে। সে প্রতিটি ওয়ার্ড থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হন, অর্থাৎ যিনি পৌর পিতা যাকে বলা হয়, পৌরসভার কাউন্সিলর বা পৌর পিতা, পৌরসভার সদস্যদের কাউন্সিলর বলা হয়। কোনো ব্যক্তি এলাকার ভোটদাতা হলেই এলাকা কাউন্সিলর হিসাবে নির্বাচিত হতে পারেন। অর্থাৎ পঞ্চায়েতের মেম্বার হতে গেলে যেমন সেই পঞ্চায়েতের সদস্য অধিবাসী হতে হয়, একই রকম ভাবে পৌরসভার কাউন্সিলর হতে গেলে কিন্তু সেই পৌরসভার অধিবাসী হতে হবে। কাউন্সিলর হিসাবে নির্বাচিত হওয়ার বাকি যোগ্যতা গ্রাম পঞ্চায়েতের সদস্যের যোগ্যতার মতোই। পৌর এলাকার নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে তৈরি কাউন্সিলর পরিষদকে পৌরসভা বলা হয়, অর্থাৎ কাউন্সিলরদের নিয়ে যে সংগঠনটা বা যে সভাটা তৈরি হলো তাকেই পৌরসভা বলেন। এই পরিষদের কাজের মেয়াদ 5 বছর। কাউন্সিলর পরিষদ
নিজেদের মধ্য থেকেই একজনকে চেয়ারম্যান এবং একজনকে ভাইস চেয়ারম্যান নির্বাচন করেন। অর্থাৎ এইভাবে তাদের মধ্য থেকে একজন চেয়ারম্যান এবং আরেকজন ভাইস চেয়ারম্যান হিসাবে কিন্তু নির্বাচিত হন। এরপর চলে যাচ্ছি সামাজিক উন্নয়নে সংবিধানের ভূমিকা, অর্থাৎ সমাজের উন্নয়নের ক্ষেত্রে সংবিধান কি ভূমিকা পালন করছে। তার আগে টুকরো কথায় চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের পৌরসভা। এই যে পৌরসভা গঠন হয়েছে সেটা কোন আইনে? 1882 খ্রিস্টাব্দের লর্ড ড্রিপেন অর্থাৎ ব্রিটিশ শাসনকালে লর্ড ড্রিপেনের উদ্যোগে ভারতে পৌর শাসন ব্যবস্থা তৈরি হয়। 1932 খ্রিস্টাব্দে বঙ্গীয় পৌর আইন তৈরি হয়। 1947 খ্রিস্টাব্দের পর সে আইন মোতাবেক পশ্চিমবঙ্গে পৌরসভা পরিচালিত হতো। পরে 1993 খ্রিস্টাব্দে পৌর শাসন ব্যবস্থাকে আরো গণতান্ত্রিক করার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ পৌর বিল তৈরি হয়। পরের বছর সেই বিলটি আইন হিসাবে কার্যকর করা হয়। তাহলে দেখা যাচ্ছে ভারতবর্ষে পৌরসভা পরিচালনার জন্য কিন্তু ব্রিটিশ আইন দীর্ঘদিন পর্যন্ত ছিল, এবং বাংলার পৌরসভা পরিচালনার জন্য কিন্তু 1932 সালে একটা বঙ্গীয় পৌর আইন তৈরি হয়, এবং দেশ স্বাধীন হওয়ার পর 1993 সালে কিন্তু পৌর শাসন ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হয়েছে। এরপরে সামাজিক উন্নয়নে সংবিধানের কি ভূমিকা রয়েছে তা আলোচনা করছি। ভারতের সংবিধানে নারী পুরুষের সমান অধিকার অর্থাৎ নারী পুরুষ সমান এই ধারণাটাকে কিন্তু আরো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তবু নারী এবং পুরুষকে সমাজে সমান চোখে কিন্তু দেখা হয় না। দেখা যাচ্ছে যে সমাজে নারীরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উপেক্ষিত। দৈনন্দিন সমাজে মেয়েরা পরিবারে এবং সমাজে নানা অবহেলার শিকার হয়। জন্মানোর পর কন্যা সন্তানদের অবহেলা করা হয়। একজন পরিবারে যদি ছেলে সন্তান জন্মায় তাকে যতটা গুরুত্ব দেওয়া হয়, একটা মেয়ে সন্তান জন্মালে তাকে কিন্তু গুরুত্বহীন করে রাখা হয়। অনেক সময় ভ্রূণ অবস্থায় অর্থাৎ সন্তান জন্মানোর আগেই কিন্তু কন্যা সন্তানকে ধ্বংস করার বা মেরে ফেলারও পরিকল্পনা নেওয়া হয়। এরকমই নানা ঘটনা কিন্তু ঘটে। জন্মানোর পর কন্যা সন্তানদের অবহেলা পীড়নের শিকার হতে হয়। বিয়ের সময় আবার পণ দেওয়া নেওয়ার প্রথাও চলছে। এছাড়া নারী পাচারের মতো জঘন্য ঘটনা তো ঘটছেই। নারীদের বিরুদ্ধে ঘটে যাওয়া এই সমস্ত যে অমানবিক ঘটনা যেগুলো ঘটছে সমাজে নিরন্তর, তা রুখতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে। নারীদের অধিকারকে সুরক্ষিত করার জন্য বেশ কিছু আইনও চালু করা হয়েছে। সেই আইনগুলি ভারতের সংবিধানেরই অন্তর্গত। ভারতের সংবিধানে সেই আইনগুলোর উল্লেখ রয়েছে। পাশাপাশি নারীদের শিক্ষার উন্নয়ন প্রসারের উপরও জোর দেওয়া হয়েছে। শিক্ষার ক্ষেত্রে যাতে নারীরা পুরুষের সমান শিক্ষা গ্রহণ করতে পারে, সুযোগ সুবিধা পায় তা বলা হয়েছে। এসবের মাধ্যমে নারীর ক্ষমতার উন্নয়ন আরো যাতে ঘটানো যায় সেই ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 2005 সালে সংবিধানগতভাবে বলা হয়েছে যে জমি এবং সম্পত্তির অধিকার তার ক্ষেত্রে পুরুষের মতো নারীরাও সমান অধিকার পাবে, এটা কিন্তু বলা রয়েছে। একই রকম ভাবে টুকরো কথায় পারিবারিক হিংসারও আইন 2005-এর একটা আইনের কথা বলা রয়েছে। দেখা যাচ্ছে যে সমাজে বা পরিবারে নারীরা নানা সময় নানাভাবে লাঞ্ছনার শিকার হয়, অত্যাচারের শিকার হয়। সে নারীদেরকে সেই অত্যাচার থেকে মুক্ত করার জন্য এই জন্য একটা আইন এলো 2005 সালে, সেটি হলো পারিবারিক হিংসারোধ আইন 2005। পরিবারের কোনো মহিলা যদি কোনো ঘটনায় নিপীড়নের শিকার হন, কোনো অত্যাচারের শিকার হন, তাহলে তিনি এই আইনে কিন্তু সুরক্ষা পেতে পারেন। এই আইন মোতাবেক মেয়েরা যদি অত্যাচারিত হয় সে বিষয়ে তারা কিন্তু মুখ্য বিচার বিভাগীয় বিচারকের কাছে তারা কিন্তু আবেদন জানাতে পারে যে আমার পরিবারের এইভাবে আমি অত্যাচারিত হচ্ছি। এছাড়া প্রতিটি জেলায় প্রোটেকশন অফিসার বলে একজন অফিসার তিনি থাকেন জেলা সুরক্ষার জন্য, তার কাছেও আবেদন করা যায় প্রোটেকশনের জন্য। সেক্ষেত্রে বিনামূল্যে কিন্তু আইনি সাহায্য দেওয়া হবে। অর্থাৎ নারীরা যদি কোর্ট কেস করে কারোর বিরুদ্ধে, অর্থাৎ তার পরিবারের সদস্যের বিরুদ্ধে, তার স্বামীর বিরুদ্ধে বা শ্বশুরের বিরুদ্ধে বা অন্য কারোর বিরুদ্ধে, তাহলে কিন্তু তিনি বিনা পয়সায় কিন্তু কোর্ট কেস লড়তে পারবেন। পারিবারিক হিংসারোধ আইনের আওতায় অন্যান্য কিছু বিষয় রয়েছে, যেমন মানসিক অত্যাচার, অর্থনৈতিক অত্যাচার, সমস্ত কিছুই কিন্তু পারিবারিক হিংসার মধ্যে পড়ে। অর্থাৎ তাকে যদি মানসিকভাবে টর্চার করা হয় সেগুলো কিন্তু এই পারিবারিক হিংসারোধ আইনের মধ্যেই কিন্তু পড়বে। তবে শুধু আইন প্রণয়ন করে অর্থাৎ আমাদের সমাজের মানসিকতা যদি না বদলায় তাহলে আইন প্রণয়ন করে কি সেটা হবে? দেখা যায় অনেক নারী নানা ক্ষেত্রে অনেক সময় এই সমস্ত অত্যাচারগুলো মুখ বুঝে সহ্য করে বা বাইরে বলতে সাহস পায় না, সেই সাহস নিয়ে কিন্তু এগিয়ে যেতে পারে না বা থানায় অভিযোগ জানাতেও পারে না। সেই ক্ষেত্রে এরকম অনেক ঘটনা কিন্তু চাপা পড়েই থাকে। সমাজের যদি মানসিকতার বদল না ঘটে তাহলে নারী জাতির উন্নয়ন কিন্তু কখনোই হবে না। তাই সমাজের সার্বিক শিক্ষার বিকাশ যদি হয় এবং নারীর অর্থনৈতিক অধিকার যদি আরো প্রতিষ্ঠিত হয় তাহলে কিন্তু আগামী দিনে নারীরা পুরুষের সঙ্গে সমানে সমানে তারা কাঁধে কাঁধ রেখে কিন্তু এগিয়ে যেতে পারবে। এই ছিল আজকের আলোচনা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।